ত্রিপুরা বিধানসভা চংবাড়ি ন বস্কাঙ্গ তনৈ ন সাতং মঙ্করে হাবার সামনানি তং কুচাং নাইকল মুংরং বাতালি মুংনতে আবনতৈ বারো হাক্তনি চংবাড়ি কমিশন নাইকলনানি উথং কিফলেই তো বুথং তং থাক খাতং খাজাখলাই চংবাড়ি রুমানি হাক্তরতে কুমুনি হাস্তে নাইকল থাইরুং থানি রগ অবহাইকেন নাহার মুংরুথং ও সালাইমুং শ্রীপেয়ামনি হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী কমিশনের নাইকল থানি আচুক থানি থানি রগ নির্বাচন ঘোষণা দিন থেকে শুরু নয়, এখন থেকেই যে ভারতের সংবিধানের শুদ্ধতা, আমাদের দেশের সম্মান, রাজ্যের গৌরব, রাজ্যের ইতিহাস, রাজ্যের সংস্কৃতি, এটাকে যে সোজ্জ্বলকে তুলে ধরার জন্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো। কেন এরকম ভোট সন্ত্রাসী, ভোট যারা লুট করে, সংবিধানকে যারা পদদলিত করে, এদেরকে রুখা সম্ভব, রুখা যায়? নির্বাচন কমিশন ত্রিপুরার এই নির্বাচনের মধ্য দিয়ে এটা করে দেখিয়ে এটা সারা দেশের কাছে, পৃথিবীর কাছে। স্রাংশালনি সানজা রাও হাস্তিনি নারোয়াই বাথাক তাই চৌমারি কমিশন নাইক থাইরং বিশিংতে আচুকলাই মুরংনি জরা রক অবহাইন ফুনুমুং আচুকলাই মুরংনি পাইথাক কক্তুন থুনাই রক মালাই জিতেন্দ্র চৌধুরী সাকলাইকা কমিশন নাইকল থাইরং বিশিংতে সিকিরি মকরক রে কিরি মকরক রে অবহাই দাল বিদাল হাবারক সামুই চংবাড়ি কুবুনি নাইক থাইরংনি নাহারনানি ওয়ানসুমু বিশিকবাণী সুকাং চংবাড়ি হুকুমরংনি নাইক থাই কিফলি তুনান বাগেন সাজাকা কমিশনকে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা যদি কোনো রাজ্যে ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন করার জন্য সেরকম তাদের সত্যিকারেরই সে উদ্যোগ থাকে, এটা পসিবল। এবং ত্রিপুরাজ্যের মধ্যেও এখানে গত পাঁচটা বছর যারা ভারতের সংবিধানকে পদলিত করছে, মানুষের অধিকারকে উল্লণ্ঠিত করছে, অতীতেও এরকম একটা শক্তি এরকম সময় হয়েছিল। নির্বাচন কমিশন তারা চেয়েছিলেন যে তখন এটা বন্ধ করা হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা অধিকার এটাকে সম্মান জানানো হবে, হয়েছে এবং এবারও এটা হতে পারে। কিন্তু এটা করতে গেলে পরে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্টভাবে তার কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা বলেছি ইট ইজ পসিবল টাস্ক, ইট ইজ পসিবল টাস্ক। 1993-তে টিএন সেশন করিয়ে দেখিয়েছে, আপনার নেতৃত্বে এটাও এবার হবে। আমরা অন্তত জিতেন্দ্র চৌধুরী হাস্তিনী টাবুনি নাইক থাইরনতে কমিশনার নেথানীয় সাকলাই মানি চিনি কৌরুনি সাকাতে নাকাতে নাহির আকারে সালনি ফাইমান রংনি বিশিংতে নরম চেরে নাই দি আপনি উলোন নুকুই মান নাই ববাহাই যেন সামানি কুবুইয়া কুবুইয়া তামু সাকাতাই খনারি। আমরা তো পলিটিক্যাল পার্টি, আর অন্য পলিটিক্যাল পার্টিও তারা বলবে হয়তো বা এরকমভাবে আপনারা ভাবতে পারেন, তারা তাদের কথা বলেছে। স্যার আমাদের কথার উপরে শুধু যে করবেন না, আপনারা নিজেরাও একটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা বলেছি শুধু একটা টেস্ট করুন, যে কোনো একটা গাড়ি ভাড়া করে সেই গাড়িতে বিরোধী দলের কোনো পতাকা লাগিয়ে সেই গাড়িটা এই গেস্ট হাউস থেকে দক্ষিণে 15 কিলোমিটার বা এদিকে পূর্ব দিকে 15 কিলোমিটার বা উত্তর দিকে 15 কিলোমিটার পশ্চিম দিকে তো পাঠানো যাবে না, বাংলাদেশ হয়ে যাবে, কাটা তারে আটকে যাবে, যেতে হ্যাঁ 15 কিলোমিটার পাঠান স্যার। যদি সেই ঘরে যদি আসতে ফিরে আসতে পারে সে ইয়েতে, তাহলে ত্রিপুরাজ্যের তাহলে পরিবেশ ঠিক আছে বোঝা যাবে। হ্যাঁ ওনারা বলছে আবার তাই নাকি আপনি হলো না দেব সাকলাইকা মিশন জিরো পোল বায়োলেন্স অপির লাইমুং রগ্নি নাহারণ বারোহাক্ত বিশুক্তি অপরগ্ন কাশেপন চংবারি নাইকল থাইনি লাইবুমা অপরগ্ন বিশুক্তি যেন লামসুমুং ইয়াফারও হাসদিন চংবারি বাদেগনি অবাহাই নাহার মুংরং বিশুক্তি আরো রগ নাহার চাংনি নাংখা তালবা চিচার ক্রমৈন ভাই তোমার চপ্রব চাংমং রগ্ন মুথাকনানি বাগিন অবাহাইকেন কাশেতে ওয়াশা চংবারি নাইকল থাই রগ্নি কাহাম হাবার সামনানি বাগৈ। আমরা বলেছি যে এই যে কার্ড নির্বাচন দপ্তর থেকে বের করা হয়েছে,
এবং আমি বলেছি ডেফিনেটলি ই মাস্ট হ্যাভ দি ব্লেসিংস অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উই অ্যাপ্রিসিয়েট দিস মুভ। সম্ভবত ভারতবর্ষে আর কোনো রাজ্যে এরকমভাবে যে এই মিশন জিরো পোল ভায়োলেন্স এরকম একটা মিশন নিতে হয় এবং তারাও মাথা নাড়লেন, অর্থাৎ ত্রিপুরাতেই এরকম একটা আনপ্রেসিডেন্টেড মুভ নিতে হয়েছে ইলেকশন কমিশনকে, যে সন্ত্রাস থামানোর জন্য, ভোট ডাকাতি রুখার জন্য, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য। এটা গত পাঁচ বছর যতগুলো নির্বাচন হয়েছে, শুধু নির্বাচন কমিশনের উদ্যোগে নয়, যে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগেও পঞ্চায়েত, এডিসি এবং এই সিভিক বডির যে হয়েছে, যে কীভাবে যে দিন দুপুরে পুলিশের সামনে পুলিশকে সাক্ষী গোপাল রেখে কলাগাছ হিসেবে দাঁড় করিয়ে, অবশ্যই পুলিশের উপরতলার কিছু এরকম দলদাস অফিসার তাদের মদতে এগুলি হয়েছে। তো পরিসংখ্যানে আমরা বলেছি যে কিভাবে 96% বেশি এই যে লোকাল বডি ইলেকশনে আনোপোস্ট একটা কোনো একটা পার্টি সারা দেশে কেন সারা পৃথিবীতেও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।